আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন যাচ্ছি বিআরটি অফিস চট্টগ্রাম, আমার ড্রাইভিং লাইসেন্সের ডেট রিনিউ করব এবং নাম্বার প্লেট আসছে সেটি কালেক্ট করব। তো আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ এবং কীভাবে নাম্বার প্লেট কালেক্ট করতে হয় সবগুলোর ব্যাপারে তথ্য প্রদান করব। আশা করছি ভিডিওটি আমার সাথে পুরোটাই দেখবেন। ডানে বামে না দেখে হঠাৎ ঘুরিয়ে দিল, এদের ব্যাপারে কোনো আইনানুক ব্যবস্থাই নেওয়া হয় না, এটা সমিতির আন্দোলন চলে। আমাদের তো বাইকারদের কোনো সমিতি নেই, আমরা সেদিক থেকে অসহায়। কীভাবে রাস্তার মাঝখানে তারা ব্লক করে দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই। তো চলে আসলাম বিআরটি অফিস বালুচরা। নাম্বার প্লেট কালেক্ট করতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, অ্যাকনোলেজমেন্টের এক কপি ফটোকপি এবং আপনার ব্যাঙ্ক রিসিপ্টের অরিজিনাল কপিটা নিয়ে আসতে হবে। তাই আমি ফটোকপিগুলো করে নিলাম। এরপরে নাম্বার প্লেটের জন্য সিরিয়ালে রাখবো গাড়িটা এবং আমার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউর জন্য যাব। ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে আসলাম, আমার সামনে একজন আছে। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আপনাকে কিছুই লাগবে না, জাস্ট মূল কপিটা নিয়ে আসলে হবে, উনি তারিখটা বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, এখন যাব দ্বিতীয় পর্বে নাম্বার প্লেট কারেক্ট করতে। আমার বাইকটি অলরেডি সিরিয়ালে রেখে দিয়েছি, ফটোকপিগুলো আগে থেকে করে আনলে লাভ হয়, যে কাজগুলো তাড়াতাড়ি করা যায়।
আলহামদুলিল্লাহ আমার বাইকের নাম্বার প্লেটটি লাগানো হয়ে গেছে। এখন সামনে একটি ফুল সিরাত পাড়ি দিতে হবে, সেটা হচ্ছে ওই যে সামনে একটি পাটাতন রাখা আছে, তা দিয়ে বাইকটিকে উপরে উঠিয়ে দেন এই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ছবি তোলার জন্য যেতে হবে। সামনের রাস্তাটি অনেক ভয়ঙ্কর, পানি আর কাদা, তার উপরে এই কাঠের পাটাতনটি অনেক পিছলা, আল্লাহ জানে কি হয়। নেমে একটু বাইকটি ঘুরিয়ে নিচ্ছি, উপরে উঠে যাওয়ার পর আবার পিছনের চাকাটি নেমে গেল, নেমে দাঁড়িয়ে পিক আপ দিয়ে তারপর উঠে ফেলতে হবে বাইকটি। বিপজ্জনক একটা জায়গা, যাক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে এবং সব ধরনের প্রক্রিয়া শেষ। এখন চলে যাচ্ছি আমার গন্তব্যে, আবার অফিসে যাব। তো আপনারা আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।